বাংলাদেশের অনুরোধেই কলকাতায় পিকে হালদারের সম্পদের খোঁজে অভিযান জানালেন দুদক আইনজীবী। প্রয়োজনে আবেদন করা হবে নটি বাড়ি জব্দের। বছরে 64 হাজার কোটি টাকা পাচার, বাণিজ্যিক লেনদেনের 17.5% ফেটছে না দেশে। জড়িত এমপি, বড় ব্যবসায়ী ও ব্যাংকার প্রভাবশালী হওয়ায় বন্ধ করা যাচ্ছে না বলছে দুদক। পদ্মা সেতু আগামী মাসে খুলে দিতে চলছে শেষ পর্যায়ের কাজ, আজ শুরু হবে ভায়াডাক্টে কার্পেটিং এর কাজ।